এই অপশনে ক্লিক করে দিলাম। এখন দেখেন ঘুরতেছে কি হয়, দেখেন পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। আইপিটি সেট আপ করার জন্য একটা অ্যাপস লাগবে, এই কারণে আমরা যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা লিখব COLLEGE, লেখার পরে ফোক্সি লেখার পরে এটা এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে রাখবেন। আমি ডাউনলোড করেছি, আপনারা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করার পর কীভাবে আপনারা আইপি সেট আপ দেবেন, আইপি সেট আপ করে টপ আপ করতে পারবেন রিয়ালি, একদম ভিডিওটা রিয়ালি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝবেন না। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন আপনারা চলে যাবেন, জিএসটি নামাইলেন, কলেজ করছি এটা ওপেন করবেন, ওপেন করবেন। আমার এই আইপি সেট আপ করা আছে, এই কারণে আমি এগুলা হাইড করে রাখবো। আপনারা দেখেন এই যে প্রতি আইপি, এই জায়গায় আপনারা যদি আইপি কিনেন রিয়াল একটা আইপি, আইপি কিনলে আপনার কিন্তু চারটা পার্ট থাকবে, চারটা পার্ট থাকবে, চারটা পার্ট আপনি বসিয়ে দিবেন। প্রথমে বসিয়ে দিলেন আইপি, প্রতি আইপি বসিয়ে দিবেন, তারপর প্রক্সি পুট, পুট থাকবে একটা, পুট বসিয়ে দিবেন, তারপর ইউজার নেম থাকবে একটা, এই জায়গায় একটা ইউজার নেম বসাই দিবেন, এই জায়গায় পাসওয়ার্ড বসাই দিবেন। বসাই দিয়ে স্টার প্রক্সি সার্ভার ক্লিক করলে আপনি কানেক্ট হয়ে যাবে, বুঝছেন। এভাবে আপনারা আপনাদের আইপি সেট আপ করে সহজেই আপনারা টপ আপ করতে পারবেন। আমি এখন দেখিয়ে দিব কীভাবে টপ আপ করে আপনাদেরকে। আমি এই জায়গায় আপনারা, আমি বসানো শেষ, এটা বসানো আছে, আর বসাবো না, এই কারণে আপনারা বসিয়ে নেবেন আইপি কিনে। একটা আইপিতে মনে রাখবেন চারটি অংশ থাকে। তারপরে স্টার করছি সার্ভার ক্লিক করলাম, দেখছেন কানেক্ট হয়ে গেছে, ডিপিএমের মধ্যে চিহ্ন আছে, কালার চিহ্ন দেখছেন, আমারটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হলে আপনাদের এরকম দেখাবে, আপনারা দেখবেন আপনাদের ফোনটি ইউএসএর হয়েছে কি না। ঠিক আছে, আছে কম বাজারে, কম বাজারে চলে যাওয়ার পর ওয়ার্ড নেট লিখে ওয়েবসাইটটিতে ঢুকবেন, দেখেন 90% দেখাচ্ছে। দেখেন আমার আইপি হলো, দেখছেন আমার আইপি এখন এটা দেখাচ্ছে, ইউএসএর আইপি দেখাচ্ছে। দেখেন এতক্ষণ কিন্তু 90% ছিল, 90% মানে এখন 100% ইউএসএর। দেখেন যে ইউএসএ আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন, যদি আপনাদের 100% যদি না হয়, 90% থাকে, আপনাদের যা করতে হবে এই যে দেখবেন জুম লোকেশন এরিয়ার যে টাইম বা ডেট যা থাকবে, তাই আপনার সিস্টেমে আপনার মোবাইলে তাই সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে আপনাকে 100% ইউএসএ দেখাবে, ঠিক আছে, না হলে 90% থাকে যাবে। এভাবে আপনারা কনফার্ম করার পর পপ করে সরাসরি আপনাদেরকে দেখাবো। আসলে আমার যে প্রসেসটা দেখালাম, প্রসেসটা রিয়াল নাকি ফেক, আর ইউটিউবে যত ধরনের ভিডিও আছে প্রায়গুলাই ফেক ভিডিও, দেখে কোনো কাজ হয়নি। আমি যে টিপসটি দেখাচ্ছি এই টিপসটি 100% কাজ করবে। আর কথা না বাড়িয়ে চলেন আগে গেমসের ভিতরে ঢুকি, পপ করবেন, এবং কি সেই প্রসেসটি দেখালাম আসলে রিয়ালভাবে কাজ করে কি না সেটি একজন নিজের চোখেই দেখতে পারবেন। 100 ডায়মন্ড টপ আপ করে দেখাবো, আমার অ্যাকাউন্টে কিন্তু 447 ডায়মন্ড আছে, ঠিক আছে। আগে বললেন না যে আগের ডায়মন্ড দিয়ে দেখাচ্ছি আপনাদের, লাইভ করে দেখাচ্ছি। আবার ক্লিক করে দিলাম, এখন বাই করব। ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দিলাম, এখন দেখেন ঘুরতেছে কি হয়, দেখেন
পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের লগ ইন যেগুলো জিমেল লক হয়ে আছে বা ডায়মন্ড সেল টপ আপ করতে পারতেছেন না, ওইগুলা আপনারা এই প্রসেসে আপনারা ডায়মন্ড টপ আপ করতে পারবেন। যার রুপি, যার আপনার ইউএসএর ডলার বা ইন্ডিয়ান ডলার বা তুর্কির ডলার, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, আপনারা আপনাদের যদি একটু উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটা ইয়েই আছে, এইভাবে আপনারা আইপি সেট আপ করে আপনারা টপ আপ করতে পারবেন। খুদা হাফেজ।